তাহলে আমরা ক্লাস করতেছি ষষ্ঠ শ্রেণীর 3.3 গণিত অধ্যায়ের 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে বলা হয়েছে নিচের ফাঁকা গুলো পূরণ করো। এই ফাঁকা যে ঘরটা আছে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে। এই ধরনের অঙ্কগুলো তোমরা ক্লাস 3, 4, 5 খুব মজার সঙ্গে করেছো। তো এখানে তোমাদের যেহেতু অঙ্ক ইংরেজিতে দেখে তোমরা মনে করতেছো স্যার এটা কি না কি কঠিন জিনিস, তা আসলে কিন্তু খুব একটা কঠিন জিনিস না, খুব সহজ অঙ্ক। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি আগেই বলেছি তোমাদের লেফট সাইড, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড ধরে তুমি করতে পারো, বাম পক্ষ ডান পক্ষ ধরে করতে পারো, বা দুই পক্ষ ধরে করতে পারো, বা দুই পক্ষ না ধরে সরাসরি অঙ্ক করতে পারো। তাহলে আমি এই অঙ্কটাকে দুইটা নিয়মে দেখাবো, হ্যাঁ দুইটা নিয়মে দেখাবো। -8 সেম একই অঙ্ক আমরা কিভাবে কিভাবে করতে পারি দুইটা নিয়ম আমরা দেখব। তো প্রথম নিয়ম যেটা আমি বলি সেটা হচ্ছে সিম্পল ভাবে একেবারে মনে করো ব্র্যাকেট গুলোকে উঠিয়ে দেবো। ফার্স্ট কাজ হচ্ছে আমরা ব্র্যাকেট গুলোকে উঠিয়ে দেবো। তো ব্র্যাকেট গুলোকে যদি আমি উঠিয়ে দিই, এখানে দেখো এখানে কি চিহ্ন আছে, ইকুয়াল টু আছে, তাহলে আমি কিন্তু এখানে ইকুয়াল চিহ্ন দিতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে, হয় এই চিহ্ন ব্যবহার করব অথবা বা কি করব, বা বাংলায় বা লিখব। তো যে কোনো একটা কাজ করব, হয় বা লিখব নাহলে চিহ্ন দেবো। তাহলে বা দিয়ে যদি করি তাহলে প্লাস মাইনাসে -8 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু 0। আমরা একটা নিয়ম জানি সেটা হচ্ছে পক্ষান্তর বিধি। পক্ষান্তর বিধির নিয়মটা হচ্ছে পক্ষান্তর বিধি, বিধি মানে হচ্ছে নিয়ম, ঠিক আছে, বিধি মানে হচ্ছে নিয়ম। প্লাস থাকলে সমান সমান এই পাশে যে কি হয়ে যায় মাইনাস, মাইনাস থাকলে সমান সমান এই পাশে যে হয়ে যায় প্লাস, গুণ থাকলে সমান সমান এই পাশে যদি ট্রান্সফার করে দিই তাহলে হবে ভাগ, একইভাবে যদি ভাগ থাকে এই পাশে দিলে কি হয়ে যাবে গুণ। এই নিয়মটাকে বলা হয় পক্ষান্তর বিধি। তাহলে দেখো এখানে আমি ফাঁকা ঘরে মানটা বের করবো, অর্থাৎ ফাঁকা ঘরে মান বের করতে যদি চাই ফাঁকা ঘরটাকে পাশে রাখবো। তাহলে ফাঁকা ঘরটার আগে প্লাস আছে, তাহলে আমি ফাঁকা ঘরের আগে আর মাইনাস বা প্লাস করে চিহ্ন দিলাম। তাহলে দেখো এখানে আছে কি 0, -8 এ পাশে যে কি হয়ে গেল +8, এই যে পক্ষান্তর নিয়ম, মাইনাস থাকলে সমান সমান উপরে যে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ফাঁকা ঘর সমান সমান 0 আর 8 যোগ করলে কি হবে 8। তাহলে আমরা বলতে পারি যে ফাঁকা ঘরে কি বসবে, ফাঁকা ঘরে 8 বসবে। এটা খুবই সিম্পল একটা নিয়ম। যদি নৈবেদ্যিক প্রশ্ন আসে তোমরা এইভাবে একটু অঙ্কন করতে পারো, কিন্তু সৃজনশীল আসলে একটু বড় করে করবো, সেটা আমি এপাশে তোমাকে শেখাবো। তাহলে ফার্স্ট আমরা কি বুঝতে পারলাম এটা, যে আমাদের যদি নৈবেদ্যিক আকারে প্রশ্ন আসে তাহলে আমরা সিম্পলভাবে এখানে রাফ করে ছোট করে একটা অঙ্ক করে নিলাম, করে নিয়ে বাস অ্যান্সার বসিয়ে দিলাম। তাহলে দেখো আমি এখানে ফাঁকা ঘরে এখন বসাবো, ফাঁকা ঘরে যদি বসাতে চাই অতএব আমরা লিখতে পারি, অতএব ফাঁকা ঘরে 8 বসবে, না লিখলে কোনো সমস্যা নেই। এখন আমরা গোটা কোশ্চিনটাকে তুললাম, এর আগে যেভাবে গোটা কোশ্চিনটাকে তুলে ইকুয়াল টু, হ্যাঁ গ্রেটার দেন লেস দেন লিখেছিলাম, সেম একইভাবে আমরা কাজটা করব। অর্থাৎ এখানে কি প্লাস, এভাবে আমি অ্যান্সারটা বসে দিই, ঠিক আছে। অ্যান্সারটা কি আসলো, অ্যান্সারটা এটাই আমার অ্যান্সার, এখানে আমি আছি। এখন আমি সৃজনশীল আকারে যদি প্রশ্ন আসে তাহলে আমাকে একটু অঙ্কটা একটু বড় করতে হবে। অঙ্কটা যদি বড় করতে হয় তাহলে আমি কিভাবে করব, তাহলে দেখো বা লিখলাম, -8 আছে কিন্তু আমি -8টাকে ভ্যানিশ করতে যাচ্ছি, কারণ আমি এ পাশে -8 রাখবো, -8 রাখবো না, কেন রাখবো না, আমি ফাঁকা ঘরে মান বের করবো। তাহলে এই -8টা আমি কি রাখতে চাচ্ছি না, তাহলে -8টাকে কি করতে হবে, +8 রূপান্তর করতে হবে, কারণ প্লাস আর মাইনাসে কেটে যাবে, +8 আর -8 0 হয়ে যাবে। তাহলে আমি যদি ব্র্যাকেটটাকে তুলতে চাই, খেয়াল করো এখানে কি আছে, প্লাস আছে, যোগাত্মক বিপরীত আর বিয়োগাত্মক যোগাত্মক, যেটাকে আমরা বলি যোগাত্মক বিপরীত,
যোগাত্মক বিপরীত যদি করতে যায় তাহলে তো আমার প্লাস, আমার এখানে কি আছে মাইনাস, এই মাইনাসটাকে ভ্যানিশ করতে যাচ্ছে। তাহলে আমি যোগাত্মক বিপরীত যখন মাইনাস আছে, মাইনাসে যোগাত্মক বিপরীত কি হবে প্লাস 8। তাহলে এই ফাঁকা ঘরে না লিখে আমরা কি লিখলাম, প্লাস 8 লিখলাম। খেয়াল করো মাইনাস 8 এর যোগাত্মক বিপরীত হচ্ছে কি, প্লাস 8। এটা কি সবাই বুঝি আমরা? আমরা এই ধরনের অঙ্ক কিন্তু করেছি, ঠিক আছে? যোগাত্মক বিপরীত বিষয়গুলো দেখবা, যে মাইনাস কে আমি প্লাসে রূপান্তর করলাম তখন সেটাকে বলা হবে হলো যোগাত্মক বিপরীত। এখন ফাঁকা ঘর আছে, যোগাত্মক বিপরীত, ঠিক আছে? তাহলে ফাঁকা ঘরে এখানে আমার জিরো আছে, তাহলে আমি এপাশে কি নিয়েছি, প্লাস 8 নিয়েছি। তাহলে আমাকে এপাশেও কি করতে হবে হলো প্লাস 8 নিতে হবে। আমি সাইড নোটে লিখে নিতে পারি যে উভয় পক্ষকে, ঠিক আছে, মাইনাস 8 এর যোগাত্মক বিপরীত করি বা করে, অথবা তুমি লিখতে পারো যে উভয় পক্ষকে প্লাস 8 করি। আমি তোমাদেরকে আরেকটা বিষয় বুঝিয়ে দিই, যে মনে করো যে স্যার আমি ব্র্যাকেটের কাজটা করতে চাচ্ছি না, তাহলে মনে করো আমি লাইনটা করিনি, তাও তুমি একটা লাইন কমিয়ে তুমি এখান থেকে লাইনে আসতে পারো। সেটা কিভাবে, আগে তুমি ব্র্যাকেটটাকে তুলে দাও, প্লাস মাইনাস দিয়ে, মাইনাস 8 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু 0। এবার মাইনাস 8 এর যোগাত্মক বিপরীত হচ্ছে কি, প্লাস 8 প্লাস ফাঁকা ঘর। তাহলে আমি এক্সট্রা নিলাম কি, আমি দেখো এক্সট্রা নিলাম এই প্লাস 8টাকে, আমি এক্সট্রা নিয়েছি। তাহলে আমি যদি এপাশে প্লাস 8 নিই তাহলে আমার এপাশে কি করতে হবে, এপাশে আমাকে প্লাস 8 নিতে হবে। ওকে, আমি কিন্তু এখন এই ভাষাটা আমি এভাবে করতে পারি, উভয় পক্ষকে 8 দ্বারা যোগ করে, 8 যোগ করে আমি এইভাবেও লিখতে পারি। কিভাবে, উভয় পক্ষকে 8 বা উভয় পক্ষে 8 যোগ করে। তাহলে তুমি এভাবেও করতে পারো অঙ্ক, তুমি এভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেটা সুবিধা তুমি সেটা করতে পারো। তাহলে দেখো প্লাস 8 আর মাইনাস 8 কিন্তু আমার কেটে গেল, তাহলে এপাশে কি থাকলো, এপাশে শুধুমাত্র থাকলো ফাঁকা ঘর, আর 0 আর 8 যোগ করলে কি আসলো 8। তাহলে ফাঁকা ঘরে বসবে কি, 8। তাহলে আমরা এখন অ্যান্সার লিখতে পারি, ফাঁকা ঘর পূরণ করতে বলেছে, মাইনাস 8 ফাঁকা ঘরে আমি কি লিখে নিলাম, প্লাস 8 ইকুয়াল টু 0। বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমি খ নম্বরটা করে দেবো না তোমরা করবা? তোমরা কোন নিয়মটা করবা, এই নিয়মটা করবা না এই নিয়মটা করবা? প্রথমটা হচ্ছে একটু কি বলবো, শর্টকাট নিয়ম নিয়ম হয়ে যাচ্ছে। আর প্রথমটা নিয়মে যদি করতে চাও তাহলে তুমি পাশে লিখবা যে পক্ষান্তর করে, হ্যাঁ, সাইড নোট করে নিবা, যখন আমি যে মাইনাস 8টাকে ওপাশে নিয়ে যে প্লাস 8 করছি তখন সাইড নোট লিখে নিবা যে পক্ষান্তর করে। ওকে, আমি যখন যদি এপাশে প্রথমটা নিয়মে করতে চাও তাহলে আমরা এখানে কি করেছিলাম, মাইনাস 8টাকে ইকুয়ালের ওপাশে যে কি করলাম, প্লাস 8 করলাম না? তাহলে আমরা যখন লিখে দিলাম না যোগাত্মক, আমি দেখো নিয়মটা লিখে দিলাম যোগাত, সরি পক্ষান্তর বিধি, তাহলে ওখানে আমরা সাইড নোট লিখে দিব যে পক্ষান্তর করে। আচ্ছা, খ নম্বরে চলে আসো, আমি খ নম্বর করে তোমার ক্লিয়ার হবো। আমি আবারও বলছি, আমি কিন্তু এ পাশে সেকেন্ড নিয়মটাকে কিন্তু বেশি প্রেফার করব,
যে আমরা অ্যাকচুয়ালি কী করি সেটা ডিটেলস লেখা হয়, তারপরে তোমরা এটা করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ফ নম্বরে কী আছে, 30 প্লাস পাকা ঘর ইকুয়াল টু 10। তাহলে দেখো আমি যদি এই নিয়মে করতে যাই, আমি দুইটা নিয়মে করে দিই আবারও। তাহলে দেখো এখানে কি আসছে, 30টাকে আমি ওপাশে নিয়ে যাবো, ঠিক না? তাহলে এই পাশে আমার থেকে গেল কি, ফাঁকা ঘর 10 মাইনাস, আমি সাইড নোটে লিখে নিলাম যে পক্ষান্তর করে, আর পক্ষান্তর করলাম যে প্লাস 30 ছিল, পাশে যে কি হয়ে গেল মাইনাস 30। তাহলে দেখো তাহলে ফাঁকা ঘর সমান সমান আমার কি আসছে, মাইনাস 3। তাহলে আমরা অ্যান্সারটা কি পেলাম, অ্যান্সারটা পেলাম 30 প্লাস এই যে ফাঁকা ঘর, ফাঁকা ঘর লিখে দিলাম মাইনাস 3 ইকুয়াল টু 10। এটা গেল খুব সিম্পল নিয়ম, একবার সহজ নিয়ম এটা, ঠিক আছে? এই সহজ নিয়মের পাশাপাশি যদি আমি যেটা বলছিলাম একটু বড় করে যদি করতে চাও, সৃজনশীল একটু আমরা সকলেই চেষ্টা করি একটু বড় করে করার, আমি যদি বড় করে করতে চাই তাহলে আমাদের এই অঙ্কটাই কীভাবে করব, যোগাত্মক বিপরীত আমরা যেটাকে বলছি, তাহলে দেখো ফার্স্টে আমরা যেটা লিখছি বা 30, তাহলে আমি 30টাকে তো ভ্যানিশ করতে চাই, তাহলে প্লাস মাইনাস 30, তাহলে প্লাস 30 বিপরীত কি, মাইনাস 30, কথা বুঝতে পেরেছ? ইকুয়াল টু কি আসছে, এসে 10, একইভাবে কি আসছে মাইনাস 30। তাহলে আমরা কি লিখলাম, উভয় পক্ষকে যোগাত্মক বিপরীত, যোগাত্মক বিপরীত, তাহলে উভয় পক্ষে 30 এর যোগাত্মক বিপরীত করে। তাহলে দেখো আমি যদি এখন ব্র্যাকেটটাকে তুলে দিই, তাহলে 30 প্লাস মাইনাস মাইনাস 30 প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু 10 প্লাস মাইনাস মাইনাস 30। অঙ্কটা একটু বড় হচ্ছে, 4 মার্কের অঙ্ক তুমি এত একটু বড় না করলে কেমন হয়, তাই না? তাহলে দেখো 30 30 ভ্যানিশ হয়ে গেল, থাকলো এখানে কি, ফাঁকা ঘর ইকুয়াল টু মাইনাস মাইনাস 3। এর আগের অঙ্কটাতে তোমাদের কি মাইনাস আসছিল না, এর আগের অঙ্কতে তোমাদের মাইনাস আসছিল, এখনো তোমাদের কি আসলো, মাইনাসই আসছে। তাহলে অ্যান্সার আমরা লিখবো একইভাবে, অ্যান্সার লিখবো 30 প্লাস ফাঁকা ঘর, ফাঁকা ঘরে আমি লিখলাম মাইনাস 3 ইকুয়াল টু 10। ওকে সবাই বুঝতে পেরেছ, সবাই বুঝতে পেরেছ? Yes sir। ওকে তাহলে পরবর্তী অঙ্ক গ নম্বরটা, Yes sir। গ নম্বর, গ নম্বর, ঘ নম্বর তোমাদের হোমওয়ার্ক থাকলো, গ ঘ উ পারবো না? Yes sir। আমি 13 নম্বরের একটা অঙ্ক করে দিয়ে বাদ বাকিগুলো 13টা আমরা হোমওয়ার্ক দিয়ে দেব, তাহলে আমরা ক্লাস শেষ করব। আমাদের হোমওয়ার্ক থাকছে এইচডব্লিউ থাকলো কত নম্বর, 12 না 13 বললো, 12। আচ্ছা 12 নম্বরে থাকলো গ ঘ ঙ। এবার আমি 13 নম্বর অঙ্ক, 13 ক এখানে বলা হয়েছে মান নির্ণয় করতে বলা হয়েছে, মাইনাস 7 মাইনাস 8 মাইনাস 25। খুবই সিম্পল, আমরা যেভাবে করেছি সেভাবে করব। আগে ফার্স্ট কাজ কি, আমরা ব্র্যাকেটগুলোকে তুলে দেব। বলছিলাম যে আজকে 13 নম্বর 14 নম্বর শেষ করে দিবেন, আরেকবার বলো, জোরে বলো, 14 নম্বর বলছিলাম যে আজকে কি মানে এই অনুশীলনে করে দিবেন,
না আমি আজকে 13 পর্যন্ত করব, আগামী দিন আমি 14 নম্বর বা সৃজনশীল করাবো, নেক্সট ক্লাসে আমি এই অধ্যায়ে সৃজনশীল করাবো। আজকে সৃজনশীল না, আজকে হচ্ছে বোর্ডের অঙ্কগুলো। ওকে, তাহলে এখানে আসলে কি -7 -8 -- এ কি আসছে +25। তাহলে খেয়াল করে দেখো যে এখানে একটা হচ্ছে প্লাস আর দুইটা হচ্ছে মাইনাস। আমি একটাকে যদি সাজিয়ে লিখি তো প্লাসটাকে আমরা আগে নিয়ে নিলাম, মাইনাস গুলোকে পরে নিলাম। তুমি এটা না করে মাইনাস গুলোকে সামনে রাখতে পারো। তাহলে 25 মাইনাস এ দুইটা আছে, মাইনাস দুইটাকে ব্র্যাকেটের মধ্যে প্লাস করে নিলাম। যতগুলো মাইনাস আছে একদিকে করব, যতগুলো প্লাস আছে সেগুলোকে আমরা একদিকে করব। ওকে, তাহলে এখানে কি পাচ্ছি, 25 -7 আর 8 যোগ করলে কি পাবো? এখন আমি বিয়োগ করে দিলে কি পাবো, প্লাস, প্লাসটা বড়, তাহলে আমার অ্যান্সার আসবে কি 10। তাহলে অ্যান্সার আসছে, এখন বলো বাদ বাকি অঙ্কগুলো কি করে নিয়ে আসতে পারবো আমরা? খ নম্বরটা করে দাও আমাকে এখন, অ্যাট প্রেজেন্ট খ নম্বর করে দাও এখন, করে দাও ক্লাস ওয়ান। তোলা হয়েছে সবার? আচ্ছা দেখি কে সবার আগে খ নম্বরটা করতে পারে। করে ফেলো, ফার্স্ট 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 করে ফেলো। হয়েছে সবার? কত আসছে অ্যান্সার? কত আসছে অ্যান্সার? হ্যাঁ, 10 আচ্ছা, ওকে ওকে, দ্যাটস গুড। আমি দেখি ক্লাসটাকে আমরা একদিকে নিয়ে নিই, মাইনাস গুলোকে একদিকে নিলাম, মাইনাস গুলোকে ব্র্যাকেট দিয়ে আমরা একত্রিত করে প্লাস করে নিচ্ছি। যোগ করে দিলে কত পাবো আমরা বলো? 22, ঠিক না? তাহলে আমরা বিয়োগ করে দিলে পেলাম +10। ওকে, অ্যান্সার আসলো +10। তো আমি ক্লাস শেষ করবো এখন, কারো কিছু বলার আছে? এই মাসে আমার আর মনে হয় তোমাদের ক্লাস নেই, ঠিক আছে? তোমাদের স্কুলের রুটিন অনুযায়ী আমার এই মাসে আর ক্লাস নেই, আগামী মাসে হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে। তোমরা এই অধ্যায়ের যে আমি হোমওয়ার্কগুলো দিলাম এই হোমওয়ার্কগুলো করে রাখবা, আর ইউটিউবে যে সকল ক্লাসগুলো দেওয়া হচ্ছে তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসগুলো দেখে নিবা, করে নিবা। হ্যাঁ বলো, আল্লাহ হাফেজ।